মেডিকেল শাস্ত্রে বলা হয়, ক্রোমোজোমের জিনের মাধ্যমে পিতামাতার বিভিন্ন বৈশিষ্ট্য পেয়ে থাকে তাদের সন্তানরা। আর এজন্যই অনেক সময় ধরে নেওয়া হয় পিতা বা মাতার মতোই হয়তো সন্তানরাও হবেন। তবে কি জানেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এই ব্যাঠিক ব্যাপারটাকে হয়তো আপনারা অনেকেই জীববিজ্ঞান দিয়ে বুঝতে পারবেন। তবে আজকে আমরা এ ব্যাপারে আরেকটি বাস্তব প্রমাণ দেখব। ক্রিকেটের গড বলা হয় সচিন টেন্ডুলকারকে। বিশ্ব ক্রিকেটে ডন ব্র্যাডম্যানের সাথে তুলনা শুধুমাত্র সচিনকেই করা হয়। অন্যদিকে সচিনের একমাত্র পুত্র সন্তান, যে কিনা অনেক ছোট বয়স থেকেই ক্রিকেটের সঙ্গে জড়িত, তার নাম অনেকেই জানেন না। হ্যাঁ, কথা হচ্ছে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছেন অর্জুন, আর তা নিয়েই এবার মুখ খুললেন সচিন নিজেই। তবে সব ব্যাপার ছাপিয়ে এখন খবরের শিরোনাম অর্জুনের আইপিএল খেলা নিয়ে। গতকাল কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে অভিষেক হয়েছে সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুনের। তিনি অবশ্য বাবার মতো ব্যাটসম্যান নন, বাঁহাতি পেসার, ব্যাটিংটাও মন্দ করেন না। বেশ কয়েক বছর অপেক্ষার পরই এই অভিষেক। এর আগে ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি, তাই সচিন পুত্রের আইপিএল অভিষেকটাও হুট করে নয়। ছেলের আইপিএল অভিষেকে বেশ আবেগ আপ্লুত এই কিংবদন্তি খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন, তাকে সাহস জুগিয়েছেন, সেই সঙ্গে বাবা হিসেবে ছেলেকে পরিশ্রম করে যাওয়ার মন্ত্রটাও শুনিয়েছেন। আইপিএল এর অভিষেকটা যে ছেলের ক্রিকেট জীবনের সদ্য শুরু, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। সচিন টেন্ডুলকারের ছেলের অভিষেকটা আইপিএল এর ইতিহাসেও বড় ঘটনা। 2008 সালে ক্যারিয়ারের শেষ দিকে আইপিএল এর খেলা শুরু করেছিলেন সচিন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন 78টি ম্যাচ। এবার একই দলে বাবার পর ছেলে খেলছে। আইপিএলে এমন ঘটনা আর কবে ঘটবে সেটি নিয়েও সন্দেহ রয়েছে। আবেগ আপ্লুত সচিন টেন্ডুলকার ভারতীয় গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, এটা আমার জন্য সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা, কারণ আমি আগে কখনোই অর্জুনের খেলা দেখিনি। নিজে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, তার ছেলেই ক্রিকেট খেলছে সর্বোচ্চ পর্যায়ে। ব্যাপারটা যে তার নিজের ইচ্ছায় হয়নি তা পরিষ্কার করেছেন সচিন। আমি সবসময় অর্জুনকে স্বাধীনতা দিয়েছি, সে যা করতে চেয়েছে আমি তাই করতে দিয়েছি। চোখে পানি নিয়ে সচিন আরো বলেন, আমি খেলার মাঠেই ছিলাম, কিন্তু অর্জুনের খেলার সময় আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ডাগ আউট থেকে ড্রেসিং রুমে চলে গিয়েছিলাম। আমি চাইনি সে তার নিজের পরিকল্পনা থেকে বিচ্যুত হোক। স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে আমাকে দেখে ওর মনে হতে পারে বাবা ওর উপর কড়া নজর রাখছে। সচিনের এই আবেগ বারবার মনে করিয়ে দিচ্ছিল জিমিতি দ্য স্টোন হার্টের সেই বিখ্যাত মন্তব্য, এ ফাদার ডাজন্ট টেল ইউ দ্যাট হি লাভস ইউ, হি শোজ ইউ।